हेलो फ्रेंड्स, वेलकम ऑन माय यूट्यूब चैनल ग्लैम अप द वर्ल्ड ऑफ ब्यूटी। बंधुरा, आज के तुम्हारे जो नहीं एक खूब सुंदर मेकअप ट्यूटोरियल वीडियो। सो जरा चैनल के सब्सक्राइब करो ता अवश्य हमारे चैनल के सब्सक्राइब करो, लाइक करो, शेयर करो, कमेंट्स करो और पाशे बेल आइकन प्रेस करते एकदम भूलो ना, नेक्स्ट वीडियो नोटिफिकेशनगुलि खूब ताड़ाताड़ी पार जोन्नो। सो बंधुरा, आज के तुम्हारे जो मेकअप कर देखा से जेको अनुष्ठान ओकेशन पार्पासे करते पर खूब इजी एक मेकअप ट्यूटोरियल। सो वीडियो तुम्हारा एकेबारे स्किप करो ना, शुरू थेके शेष पर्यंत देखो। सो बंधुरा, एर आगे वीडियोते देखे मुखटा जखनी मेकअप करते बसि, वीडियो करते बसि तक ही मुखटा भालो करे धुए टोनार और मॉइश्चराइजर लागिए नी, जाते करे कि आमार मॉइश्चराइजर मुखे बसे जाए। तो तुम्हारा प्रथम जेटा करवा मुखटा भालो करे धुए नेबा, तारपर टोनारटा और तारपर मॉइश्चराइजर लागिए नेबा। लागिए नेवार पर एखन आमी आईब्रोजटा सेट करे नेब। प्रथम जखन तुम्हारा मेकअप करा शुरू करबे प्रथम आईब्रोजटा सेट करे नेबा। तो प्रथम काजल नेबा एकटु हल्का करे, अल्प करे। এইভাবে তোমরা প্রথমে উপর দিয়ে শুরু করবে এবং তারপরে নিচে যাবে এবং এই ফাঁকা জায়গাগুলো তোমরা ভরে দেবে। আর যখন তোমরা আইব্রো সেট করবে তখন অবশ্যই অ্যাঙ্গেল ব্রাশ নেবে। এটা একটা খুব ছোট অ্যাঙ্গেল ব্রাশ, এটা আমার খুব ফেভারিট। तो आमी एटा व्यवहार करी, जदि तुम्हारा लंग नाओ तो निते पारो, कोनो असुविधा नहीं। तो एइभाबे आईब्रोजटा सेट करो। देखो खूब इजिली हो जाच्छे, कोनो असुविधा नहीं, हल्का हल्का करे आईब्रोजटा करे दे। सामने दिक्ट एक लाइट रखबे और पाशे जायगागुलो आस्ते आस्ते एइभाबे फिल करे दे। अनेके काजल पेंसिल व्यवहार करे, तुम्हरा करते पारो असुविधा नहीं, किन्तु आमी एइभाबे करी। आईब्रोज पेंसिल व्यवहार करे अने के, तो ये कर देखो आईब्रोजा अलमोस्ट कमप्लीट हो गेलो। नेक्स्ट तुम्हारा प्राइमर लागिए ने, प्राइमर आईब्रोज करार आगे लागिए नीते पर कोई असुविधा नहीं, ताई करी किन्तु आज के एटार पर करलाम, ताओ असुविधा नहीं। मोट कथा जखन तुम्हरा मॉइश्चराइजर अप्लाई करबे तार एकटुखानी पड़े प्राइमरटा सारा मुखे अप्लाई कर लेबे। हल्के फिक्सर नहीं ना नीते पारो, आमार आईब्रोज हो गए। एरपर आमी कंसिलर यूज करब।
মেকআপে আমরা যেটা প্রথমে করি সেটা তোমার তোমরা যেটা করবা সেটা হচ্ছে মুখে ফাউন্ডেশনটা দেওয়ার আগে তোমরা আইটা কমপ্লিট করে নেবা। এইভাবে কনসিলার দিয়ে আইব্রোজের নিচটা ড্র করে নাও এবং চোখের উপর কনসিলারটা দিয়ে নাও। এবার ব্লেন্ডার দিয়ে হালকা করে এটাকে ব্লেন্ড করুন। আমি তোমাদের আগেই বলেছি আগের ভিডিওতে যে ব্লেন্ডার কখনো ড্রাই ইউজ করবে না, এটাকে মুখে অ্যাপ্লাই করার আগে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে, তারপরে মুখের উপরে অ্যাপ্লাই করবে। দেখো আইব্রোজটা খুব সুন্দর ড্র হয়ে গেল। এরপর একটু কম্প্যাক্ট পাউডার চোখের উপর নিয়ে নেবে এইভাবে, তাতে করে কি হবে চোখের উপরে কোনো রকম লাইন পড়বে না আমরা যে কনসিলারটা দিলাম সেটার, এবং আই মেকআপটা করতে সুবিধা হবে। এরপর আই মেকআপটা স্টার্ট করবে। ফার্স্টে আমি একটা অরেঞ্জ কালার নিচ্ছি, অরেঞ্জ কালারটা নেবা। এইভাবে অ্যাপ্লাই করো চোখের উপর আস্তে আস্তে করে, স্মাচ ব্রাশ নেবা, স্মাচ ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করো। নেক্সট আরেকটা স্মাচ ব্রাশ নিলাম এবং তারপর এই যে ব্রাউন কালারটা আছে এখানে আমি ব্রাউন কালারটা অ্যাপ্লাই করছি হালকা করে। এরপর আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি।
এরপর চোখের উপর গোল্ডেন কালার দিচ্ছি আমি। এটা তোমরা ব্রাশের মাধ্যমে বা আঙুলের মাধ্যমেও দিতে পারো। এই গোল্ডেন শিমার কালারটা আমি আই লিডের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো অলমোস্ট আই কমপ্লিট। এরপরে আমরা ফাউন্ডেশন দেবো। আমি আজকেও ল্যাকমি সিসি নিচ্ছি। কারণ এটা লাইট মেকআপের ক্ষেত্রে খুবই ভালো। ফাউন্ডেশনটাকে এইভাবে ড্যাব ড্যাব করে সারা মুখে অ্যাপ্লাই করে নেবে। নেক্সট আমরা কনসিলার অ্যাপ্লাই করব। প্রথমেই বলেছিলাম এর আগে আমি ভিডিওতে যে কনসিলারটা আমাদের হাইলাইটস এরিয়াগুলোর জন্য, সো হাইলাইটস এরিয়াগুলোতে দিয়ে দিচ্ছি।
আমি ডাইরেক্ট এরপরে কন্ট্রোল করতে হয়, আমি ডাইরেক্ট কন্ট্রোলটা ওইভাবে করব না, আমি ব্রঞ্জার দিয়ে মুখটাকে সেট করব। কিন্তু সেট করব বলতে মুখে যে কাটটা হয় সেটা আমি ব্রঞ্জার দিয়ে করব। এখানে তোমরা যদি তোমাদের কাছে কারোর কাছে ব্রঞ্জার না থাকে সেই ক্ষেত্রে আই শ্যাডো প্যালেটে এই যে ব্রাউন কালারটা আছে সেটাও তোমরা ইউজ করতে পারো, যেটা এখন আমি করছি, এটা খুব ভালো কাজ দেয়। দেখো কাটটা যথেষ্ট বোঝা যাবে এবং ভালো লাগবে। এইভাবে কানের কাছ থেকে করে নেব। নাকের পাশে লাইনটা তোমরা এর মাধ্যমে ক্রিয়েট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, খারাপ লাগবে না, বরঞ্চ ভালোই লাগবে। ওকে, এরপরে আমি চোখের নিচের পোর্শনটা করে নেব। সেক্ষেত্রে নিচে ব্ল্যাক আই শ্যাডো ইউজ করো। এরপর কাজল অ্যাপ্লাই করে নিও। মোটামুটি কমপ্লিট। আমি আইল্যাশ বা লেন্স কোনোটাই লাগাচ্ছি না, তোমরা লাগালে লাগিয়ে নিতে পারো, আমার একটু প্রবলেম হয়। বিশেষ করে লেন্সের ক্ষেত্রে, তো তোমরা তোমাদের মতো করে করে নিও। চোখে যদি লেন্স পড়তে ইচ্ছে করো তো পরে নিও, আর আইল্যাশ লাগালে সেটাও লাগিয়ে নিও। কম্প্যাক্ট পাউডারটাকে তোমরা এইভাবে নিয়ে নেবে, সারা মুখে অ্যাপ্লাই করে নেবে।
তাহলে মুখে মেকআপটা সেট হয়ে যাবে। দেন তোমরা ব্লাশার নেবে হালকা করে, এরপর হাইলাইটার। হাইলাইটার তোমাদের এই এরিয়াগুলোকে হাইলাইট করে দেবে, সুতরাং দেখতে ভালো লাগবে। নাকের উপরে নেবে এবং আপার লিপ, লোয়ার লিপ আর একটু আইব্রোজের উপর নিয়ে। নেক্সট লিপস্টিক নেওয়ার পালা। এই ক্ষেত্রে আমি রেড কালার লিপস্টিকটা নেওয়া বেশি প্রেফার করি। একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব আছে। আর এর সঙ্গে একটা ছোট্ট ট্রিক দেখে নাও লিপস্টিকটাকে আরো সুন্দর করার জন্য, সেই ক্ষেত্রে একটু কনসিলার তোমরা ঠোঁটে নিয়ে নিতে পারো এই অংশটা। নেক্সট আমার জুয়েলারি পরার পালা। তোমরা এক্ষেত্রে গোল্ডেন কালার জুয়েলারি ইউজ করতে পারো বা অন্য অন্য কোনো জুয়েলারি নিতে পারো। এক্ষেত্রে আমি আমাকে যদি বলো তাহলে আমি তোমাদের অবশ্যই গোল্ডেন কালার জুয়েলারি নিতে বলবো। সো আমার মেকআপ কমপ্লিট। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মেকআপ কমপ্লিট। তো এই ভিডিওটা, মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, খারাপ লাগলো না ভালো লাগলো, তোমরা অবশ্যই আমার কমেন্টস বক্সে এসে জানিও। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা অন্যরকমভাবে আর অন্য কোনো মেকআপের ভিডিও তোমরা দেখতে চাও তো অবশ্যই সেটাও আমাকে কমেন্টস বক্সে এসে জানিয়ে দিও। সো আমার আজকের ভিডিও এখানেই শেষ, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সো বাই।